হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটার নাম হচ্ছে রূপচাঁদা ফিশ বারবিকিউ। রূপচাঁদা মাছের বারবিকিউটা কিন্তু অনেক ভালো লাগে, আর আমি এটা সামুদ্রিক রূপচাঁদা নিয়েছি। সো চলেন তাহলে আজকে আমি আপনাদের শিখিয়ে দিই কিভাবে আমি রূপচাঁদা মাছের বারবিকিউটা করে থাকি। এখানে আমি সামুদ্রিক রূপচাঁদা নিয়েছি দুইটা, দুইটার ওজন পড়েছে 500 গ্রাম, এক একটা 250 গ্রাম করে। এটা আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, কেটে নিয়েছি জায়গা দিয়ে। এখানে পেট থেকে আমি ময়দাটা ফালিয়ে দিয়েছি। এরপর মাছটা আমি এখান থেকে হালকা হালকা করে চিরে দিব। চিরে দেওয়ার সময় কিন্তু বেশি চিরে দেওয়া যাবে না, এর জন্য মাছের কাটা পর্যন্ত ডিপভাবে কাটতে হবে। তাই মাছের কাটা পর্যন্ত যাতে ছুরিটা আপনার যায় ওই পরিমাণে কেটে নিতে হবে। কিন্তু আবার খেয়াল রাখবেন, আবার মাছের কাটাটা কিন্তু কেটে ফেলেন না, তখন দেখা যাবে মাছটা ভেঙে যাবে। এর জন্য খেয়াল করবেন, এর জন্য সতর্কভাবে মাছটা এভাবে চিরে দিবেন। আমি এভাবে চিরে দিয়েছি যাতে মশলাগুলো এটার ভিতর ভালোভাবে ঢুকতে পারে। এর জন্য আমি সেম ভাবে দুই সাইডে কেটে নিব দুইটা মাছেরই। আমি দুইটা মাছই কেটে নিয়েছি। গাইস, আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সামুদ্রিক রূপচাঁদা মাছে কিন্তু একটা স্মেল থাকে। এই স্মেলটা দূর করতে চাইলে ফার্স্টে কিছু লবণ আর লেবুর রস দিয়ে 10 মিনিটের মতো মেখে রাখতে হয়, তাছাড়া কিন্তু ওই স্মেলটা যায় না। এর জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আমি এখন এটা মেরিনেট করে নিব। লেবুর রস আর লবণ দিয়ে যদি এইভাবে 10 মিনিটের মতো মেরিনেট না করে রাখেন তাহলে সামুদ্রিক মাছের যে স্মেলটা থাকে সেটা রয়ে যাবে। আর যদি এইভাবে লবণ আর লেবুর রস দিয়ে যদি মেরিনেট করে রাখেন 10 মিনিটের জন্য, এরপর এটা ধুয়ে নিতে হবে 10 মিনিট পর। ভালো করে ওয়াশ করে নিলে দেখা যাবে তখন আর সামুদ্রিক মাছের যে স্মেলটা সেটা আর থাকবে না। তো আমি এর জন্য এখানে 10 মিনিটের জন্য মেরিনেট অবস্থায় রাখবো। আমার 10 মিনিট মেরিনেট করে রাখার পর আমি এটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটা আমি মেরিনেট করব। মেরিনেট করার জন্য মশলাগুলো আমি আলাদাভাবে একটা বাটিতে মিক্স করব। আমি এই বাটিতে মশলাগুলো মিক্স করব। ফার্স্টে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। সাদা গোলমরিচ 1/2 চামচ, লাল গুঁড়া মরিচ 1.5 চামচ, এটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। বারবিকিউ মশলা 1.5 চামচ, ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, টমেটো কেচাপ 3 টেবিল চামচ পরিমাণ, বারবিকিউ সস 1 টেবিল চামচ। এখন আমি সবগুলা মিক্স করব। আমার মশলাটা মিক্স করা কমপ্লিট। এখন আমি মিক্স করা মশলাটা মাছের এখানে দিয়ে দিব। মাছে ভালোভাবে মশলাগুলা মেরিনেট করে নিব। আমি যে কেটেছি এই জায়গাগুলোর ভিতরে ভালো করে দিয়ে দিতে হবে। এটার কাটার কারণটা এই হলো যাতে মশলাগুলা এটার ভিতর ভালোভাবে ঢুকতে পারে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এভাবে ভালো করে মশলাগুলা ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে। এবার মাছের পেটে এখানে মশলাগুলো নিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে ভিতরে দিয়ে দিতে হবে। এভাবে মেরিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আমার 30 মিনিট মেরিনেট করে রাখা হয়েছে।
এখন এটা আমি বারবিকিউ করার জন্য কয়লার উপর দিয়ে দিব। আমি আজকে আপনাদের নতুন ভাবে কয়লা ধরানোর সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমরা কেরোসিন বা পেট্রোল এগুলো দিয়ে কিন্তু কয়লা ধরিয়ে থাকি, কিন্তু ওইভাবে করলে দেখা যায় হালকা স্মেলের মতন আসে, কেরোসিন বা পেট্রোলের স্মেল আসবে। ওইটা না করে আমরা যদি এভাবে গ্যাসের চুলায় কয়লাটা নিয়ে আগুনে ধরিয়ে নিই তাহলে কিন্তু ওই স্মেলটা আর আসবে না। আর এইভাবে আগুনটা ধরাতেও অনেক সহজ, ওইভাবে করলে অনেক টাইম লাগে আগুনটা ধরাতে, কয়লাটা ধরতেও অনেক টাইম লাগে। গাইস আমার কয়লাটা কিন্তু ধরে গেছে, আমি এখন যেটা বারবিকিউ করব সেটার ভিতর কয়লাগুলা ঢেলে দিব। আমি এটাই বারবিকিউটা করব, আমি এখানে কয়লাগুলো দিয়ে দিলাম যেগুলো কয়লা ধরেছিল সেগুলা, এর উপর এখন বাকি কয়লাগুলো আমি দিয়ে দিব। আমি এখানে এখন একটা পাখা দিয়ে বাতাস করব যাতে কয়লাগুলা তাড়াতাড়ি ধরতে পারে বাকি কয়লাগুলা। আপনারা চাইলে ছোট ফ্যানও ইউজ করতে পারেন, আমার বাসায় ছোট ফ্যানটা নাই তাই আমি পাখা দিয়ে করে দিচ্ছি। এখন আপনারা বলবেন যেগুলো জ্বালিয়েছি ওগুলা নিচে দেওয়া হলো কেন, ওইটা নিচে দেওয়ার কারণ আমি এখানে যে বাতাস করতেছি নিচ থেকে ওগুলা কয়লাগুলো ধরে যাবে, আর উপরে যদি কয়লাগুলো দিয়ে দিতাম যেগুলো কয়লা আমি আগুনে ধরিয়ে নিয়েছিলাম ওগুলো উপরে দিলে উপর থেকে ছাই হয়ে যেত কিন্তু ঠিকভাবে ধরতো না। এভাবে আমি বাতাস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কয়লাগুলো না ধরে। এরপর এটা আমি কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিব যাতে সবগুলা কয়লার সাথে আগুনগুলো ভালোভাবে লাগে। গাইস আমার কয়লা কিন্তু ধরে গেছে, আমি ফিস স্ট্যান্ডে বারবিকিউটা করব। তেল দিয়ে স্ট্যান্ডটা ফার্স্টে ব্রাশ করে নিব, ভালো করে ব্রাশ করে নিতে হবে, কারণ এটা যদি ড্রাই থাকে তাহলে দেখা যাবে ফিসটা ড্রাই হওয়ার সাথে সাথে স্ট্যান্ডে লেগে যাবে, তখন উঠানোর সময় মাছটা ভেঙে যেতে পারে। এভাবে আমি দুই সাইডই ভালো মতো ব্রাশ করে নিব। এখন আমি ম্যারিনেট করা যেটা মাছটা এটার উপর দিয়ে দিব। এরপর স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিব। এভাবে আমি বারবিকিউটা করব। বাকি অবশিষ্ট মশলাগুলা আমি এই বাটিতে নিয়েছি, বারবিকিউ করার সময় মাছ বা চিকেন যেটাই বলেন না কেন ড্রাই হয়ে যায় সেটার জন্য কিন্তু কিছুক্ষণ পর পর ব্রাশ করা লাগে, এর জন্য আমি একটা সস টাইপের তৈরি করে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, অলিভ অয়েল তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা পুরাটাই অলিভ অয়েল তেল ইউজ করতে পারেন। এরপর বারবিকিউ সস দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ, ফিশ সস 2 চামচ পরিমাণ, টমেটো কেচাপ 3 চামচ পরিমাণ। এখন আমি এটা মিক্স করব। আমার মিক্স করা হয়েছে, আমি একটা সসের মতো বানিয়ে নিলাম। আমি এখন মাছটা উল্টিয়ে দিব, মাছটা কিন্তু এই সাইডে ড্রাই হয়ে আসছে, আমি তাই এখানে মাখানো সসটা দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পারতেছেন ড্রাই হয়ে গেলে সাথে সাথে পুড়ে যায়, এর জন্য ড্রাই হতে দেওয়া যাবে না, এর জন্য আমরা কিছুক্ষণ পর পর ব্রাশ করে দিব। আমি মাছটা উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে দিয়ে আমি এইভাবে ব্রাশ করে দিয়েছি যাতে মাছটা ড্রাই না হয়ে যায়, ড্রাই হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। আমি আবার উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে এই সাইডে ব্রাশ করে দিব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর এভাবে কন্টিনিউ ব্রাশ করে দিতে হবে উল্টিয়ে দেওয়ার সাথে সাথে, যতক্ষণ পর্যন্ত মাছটা কুক না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ব্রাশ করে দিতে হবে। এভাবে ব্রাশ করে দিলে দুইটা সুবিধা, এক আপনাদের মাছ তাড়াতাড়ি পুড়ে যাবে না, দুই এখানে মশলাগুলা কন্টিনিউয়াস এটার মধ্যে থাকবে এবং এটার ভিতর মশলাগুলো ঢুকবে তখন খেতেও আরো ভালো লাগবে। আর কতক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে ব্রাশ করে দিতে হবে এটা অ্যাকচুয়ালভাবে বলা যাচ্ছে না, কজ এটা কয়লার উপর ডিপেন্ড করে, কয়লা যদি অতিরিক্ত তাপ থাকে তাহলে তাড়াতাড়ি
কিছুক্ষণ পরপরই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কষ তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কলাটার যদি তাপটা যদি একটু কম থাকে তাহলে একটু টাইম পর্যন্ত রাখা যায়। আমার কলাটা তাপটা একটু বেশি, তাই কিছুক্ষণ পরপরই উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি, তাছাড়া কিন্তু বেশি পুড়ে যাবে। আমি মাছটা আবার উল্টিয়ে দিচ্ছি, আমার এক সাইডের মাছ হয়ে গেছে, ওই সাইডটা হলেই আমি মাছটা নামিয়ে ফেলব। আমি একটু দেখে নিই এই সাইডটা আমার কেমন হয়েছে, হয়েছে নাকি। হ্যাঁ, আমার মাছের এই সাইড হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। চলেন তাহলে পরিবেশনের দিকে যাই। গাইস, এই হলো আমার রূপচাঁদা ফিশ বারবিকিউ। দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগতেছে, খেতেও কিন্তু অনেক ইয়ামি হবে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের একবার দেখিয়ে দিই মাছটা কত জুসি হয়েছে, দেখতেই পারতেছেন কত জুসি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।